বিসমিল্লাহির রহমানুর রহিম ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারার মামলা নিম্নক্ত কোন আদালতের আদি এক জেলা ম্যাজিস্ট্রেট আপিল বিভাগে মাজদার হোসেন মামলার রায় ঘোষিত হয় কোন সনে দুই হাজার সাত সনে নিম্নক্ত কোন পরিস্থিতি থেকে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির একশো ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে জমির দখলজনিত বিরোধ ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ কত দিন বলবৎ থাকে দুই মাস কমপক্ষে কতজন ব্যক্তি অংশগ্রহণে দণ্ডবিধি অনুযায়ী ডাকাতি সংগঠিত হয় পাঁচজন ক এর প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাত করেছে ক এর কী শাস্তি হতে পারে ক্ষ সমান শাস্তি দণ্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত দাঁত ভেঙে ফেলা বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে ক বিদেশে নিয়ে যায় দণ্ডবিধি অনুসারে ক কোন অপরাধ করেছে অপহরণ কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয় নগদ টাকা আসবাবপত্র অলংকার জমি জমি এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে চারশো ধারা দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে তিন বছর দণ্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না তিনশো ধারা ক থানায় অভিযোগ করে যে তার ভাই খ একটা সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে দণ্ডবিধির অনুসারে কোন অপরাধ জালিয়াতি দণ্ডবিধির অনুসারে অপহরণ কত প্রকার দুই প্রকার বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের আওতাভুক্ত নয় সনদ প্রদান আইন শিক্ষার উন্নয়ন পেশাগত সদাচরণ আইনগত সহায়তা উত্তর আইনগত সহায়তা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত পনেরো জন